ইরানি মিত্র শারদ সম্মান ইন অ্যাসোসিয়েশন উইথ ইমেজ বেঙ্গল। এখন আমরা এসে উপস্থিত হয়েছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। এবারে তাদের থিম হচ্ছে দরিয়া পার। নিঃসন্দেহে এই থিমটি একটা অন্য মনে, অন্য প্রাণে আমাদের টান দেয়। আর আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র। একটু না বললেই নয় যে আপনারা তো জানেন যে সেরা থিম, সেরা মণ্ডপ, সেরা প্রতিমাকে যেরকম পুরস্কার দেওয়া হয়েছে, তার পাশাপাশি যারা পজিটিভ সোল, যারা আমাদের সমাজে ভালো দিকে আমাদের নিয়ে যান, ভালো কাজ করে থাকেন, তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে। তো আজকে যিনি আমাদের মধ্যে রয়েছেন তিনি আরও একজন নারী, যার আলাদা করে পরিচয় দেবার কিছু নেই। আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মন্ত্রী চন্দ্রিমা দি, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং সবথেকে বড় কথা এই যে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, এনাদের যে পুজো, এটা কিন্তু একটা নারী সংগঠনের পুজো। মানে আমরা যখন খুঁটি পুজো করতে আসি তখন কিন্তু মাতৃশক্তি যে কতটা বড় শক্তি সেটা কিন্তু আমরা প্রতিবার দেখি। এবং একই সুন্দরভাবে প্রতি বছর ইউনাইটেডভাবে একরকম ড্রেস পরে তারা কিন্তু এই পুজোটাকে সুচারুভাবে সংগঠন করেছেন। এবং তার সঙ্গে আরও রয়েছেন অনেক সদস্যবৃন্দ। তো আমি ইরানিদিকে বলবো, চন্দ্রিমাদির হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য এত সুন্দর একটা ভাবনা ভেবেছেন এই ক্লাব। থ্রি চিয়ার্স ফর হিন্দুস্তান ক্লাব! থ্রি চিয়ার্স ফর হিন্দুস্তান ক্লাব! নারী শক্তি না হলে কোনো শক্তি কাউকে কুলে পৌঁছে দিতে পারবে না, এবং জীবনের যে দরিয়া সেই দরিয়া পার করতে পারবে না। আসলে জীবনদাত্রী তো মেয়েরা, মেয়েদের শক্তি ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, গর্ভধারণের শক্তি, প্রসব করার শক্তি, যন্ত্রণা সহ্য করার শক্তি, রক্তপাতকে উপেক্ষা করার শক্তি। সেই শক্তিটা না থাকলে সমাজটাই সৃষ্টি হতো না। সুতরাং সমাজ সৃষ্টি করে তার রক্ষাও কিন্তু মেয়েরাই করে, মেয়েরাই সমাজকে সমৃদ্ধ করে। ছেলেদের সাথে মেয়েদের কখনো কোনো ঝগড়া হতে পারে না, কারণ সবাই মেয়েদেরই সন্তান। পুরুষের হয়তো দৈহিক শক্তি ওরা মনে করে অনেক আছে, সেটা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসব করার শক্তি নেই। সুতরাং সৃষ্টির যে শক্তি সেটা মা ঈশ্বর মেয়েদেরই দিয়েছেন। তাই সেই মাতৃশক্তি মূল অবলম্বন সমাজের। তারা যে সমাজকে সমৃদ্ধ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে যে এই যে ইরানি মিত্র আমাদের অত্যন্ত স্বনামধন্যা ফ্যাশন ডিজাইনার, জীবনটাও কিন্তু একটা ফ্যাশনের মতন। বিভিন্ন স্টেজ ধরে আমরা যাই, এটাও কিন্তু একটা ফ্যাশন। কী করতে হবে ছেলেবেলায়, কী করতে হবে যুবক, মানে যুব সময়, কী করতে হবে আরও একটু মিডল এজেড হলে, কী করতে হবে প্রবীণরা, কী প্রবীণারা কীভাবে পরবেন জামা কাপড় অথবা অন্য কোনো, পুরো জিনিসটাই কিন্তু একটা ফ্যাশন, ফ্যাশনের মধ্যে। এবং মা পাঠিয়েছেন যে এখানে পৃথিবীতে এই ফ্যাশনটা করতে হবে, আর এই ফ্যাশনের সমুদ্র পেরিয়েই আমাদের কুল পার হতে হবে। সবটা মিলিয়ে মেয়েরা না থাকলে কিছু হয় না। আমার অনেক ধন্যবাদ যে এই যে যে পজিটিভ শক্তি রয়েছে মেয়েদের সেটাকে সম্মান জানানো, সেটাকে রেকগনাইজ করা, স্বীকৃতি দেয়া, এটাই সবচেয়ে বড় কথা। সমাজ দেখবে, শিখবে, যারা অন্ধকারে এখনও আছে তারা এই শক্তি যে মূল শক্তি সেই আলোকে উজ্জ্বল হোক, এটাই কামনা করি।